আসসালামু আলাইকুম, আমি মীর রাসেল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজের নেম 200+ লাইক হওয়ার পরেও চেঞ্জ করবেন। তো বাংলাদেশের জন্য 200+ লাইক হইলে যে কোনো ফেসবুক পেজের নাম সচরাচর চেঞ্জ করা যায় না। তো আমরা দেখব কিভাবে 200+ লাইক হবার পরেও আপনি আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন। তো এই জন্য আমাদের ছোট্ট একটি অ্যাডঅনস ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে অ্যানোনিমক্স। তো আমরা প্রথমেই যে কোনো ব্রাউজারে যাচ্ছি, তার আগে আপনারা দেখে নিন যে ফেসবুক পেজের নাম বাংলাদেশ থেকে চেঞ্জ করা যায় না। আপনার পেজে যাওয়ার পরে অ্যাবাউটে ক্লিক করবেন, ক্লিক করার পরে নেম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন rajshahiexpress.com, রাজশাহী এক্সপ্রেস। আমি চাচ্ছি যে এই বাংলা লেখাটুকু রাজশাহী এক্সপ্রেস এটা বাদ দিব। সো এই জন্য আমরা এডিট অপশনে ক্লিক করলাম, বাট এখানে কোনো অপশন দেখতে পাচ্ছেন না, অর্থাৎ এডিট করার জন্য আমাদেরকে কোনো অ্যাক্সেস দেওয়া হয়নি। তো আমরা এবার যাচ্ছি মজিলা ফায়ারফক্সে। মজিলা ফায়ারফক্স ওপেন হলো, এরপরে আমাদের যে অ্যাড অনটি ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যানোনিমক্স, ANONYMOX, অ্যানোনিমক্স। এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে সার্চ রেজাল্ট চলে এসেছে। তো সার্চ রেজাল্ট থেকে আপনি ফার্স্টটা সিলেক্ট করলেন, পেজ লোড হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন পেজ চলে এসেছে। এখান থেকে আপনি অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করে অ্যানোনিমক্সটা অ্যাড করবেন। তো যেহেতু আমি আমার আগে থেকেই অ্যাডনটি ইউজ করা ছিল, মানে ইনস্টল করা ছিল, সেহেতু আমি আর আবার ফায়ারফক্সে অ্যাড করছি না। আপনারা এখানে অ্যাডসন্সে গিয়ে দেখতে পারবেন যে এই যে অ্যানোনিমক্স আমি অলরেডি ইউজ করতেছি। তো এইবার অ্যানোনিমক্স ইউজ করার পরে এইখানে দেখবেন যে একটা মেনু চলে এসেছে। মেনুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে ইউনাইটেড কিংডমের আইপি ইউজ করতেছি। এখান থেকে আপনি আইপি চেঞ্জ করবেন, অথবা যে কোনো আইপি চেঞ্জের সফটওয়্যারের মাধ্যমে আপনি এটা করতে পারেন। তো এবার আমরা যাব আমাদের পেজে, facebook.com/ আমাদের পেজের অ্যাড্রেস লোড নিচ্ছে। আমরা যেটা দেখছিলাম যে আমরা ফায়ারফক্স দিয়ে আমাদের পেজে গেলাম, এরপরে এখানে অ্যাবাউটে ক্লিক করলাম। অ্যাবাউটে ক্লিক করার পরে এখানে নেমে ক্লিক করলাম, নেমসের এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন আছে, এডিটে ক্লিক করলাম। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট চেঞ্জ, অর্থাৎ আমি এখান থেকে ফেসবুক পেজের নাম যে চেঞ্জ করবো সেটা রিকোয়েস্ট করতে পারবো। তো আমি এখন এখানে ইউনাইটেড স্টেটসের আইপি ব্যবহার করতেছি। তো বাংলাদেশের আইপি যখন ইউজ করবেন সেক্ষেত্রে আপনি নাম চেঞ্জ করতে পারবেন না। তো আপনি যে কোনো আইপি চেঞ্জার দিয়ে এটা করতে পারেন। তো আমি অ্যানোনিমক্সকে আপনাদেরকে সাজেস্ট করব। তো রিকোয়েস্ট চেঞ্জ অপশনে ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন নতুন উইন্ডো খুলছে। এখানে আই নিড টু চেঞ্জ দি নেম অফ মাই পেজ। তো এখানে আই আন্ডারস্ট্যান্ড ফর দি ফরম্যাটিং গাইডলাইন্স ফর মাই পেজেস নিউ নেম। এখানে আপনার কারণটা দিবেন, কেন আপনি আপনার নামটা চেঞ্জ করতে চাচ্ছেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো কারণ সিলেক্ট করবেন। তারপরে আই উড স্টিল লাইক টু চেঞ্জ মাই পেজ নেম, ইয়েস করলাম। তারপর আপনার ডিজায়ার্ড পেজ নেম দিবেন। সো আমি এখানে দিচ্ছি rajshahiexpress.com, rajshahiexpress.com, ওকে। এখান থেকে আপনি হোয়াই ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর পেজ নেম, এখান থেকে আপনি আপনার অপশনগুলো সিলেক্ট করবেন। আই উড লাইক টু অ্যাড ইনফরমেশন অ্যাবাউট মাই পেজ টু দি নেম, আই উড লাইক টু রিমুভ ইনফরমেশন অ্যাবাউট মাই পেজ ফ্রম দি নেম, আই এম রিব্র্যান্ডিং মাই পেজ, দি সাবজেক্ট ম্যাটার অফ নেচার অফ মাই পেজ হ্যাজ চেঞ্জড, মাই পেজ নেম ইজ কারেন্টলি মিজ স্পেল্ড। সো এখান থেকে আমি একটা অপশন সিলেক্ট করে নিচ্ছি, আই লাইক টু রিমুভ ইনফরমেশন অ্যাবাউট মাই পেজ ফ্রম দি নেম, ওকে। তো এরপরে ইন অর্ডার টু এক্সপেডিয়েট দিস প্রসেস প্লিজ আপলোড ডকুমেন্টেশন দ্যাট ক্লিয়ারলি শোজ দি নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইউর বিজনেস অ্যান্ড এক্সাম্পল অফ অ্যাকসেপ্টেবল ডকুমেন্টেশন, ইউটিলিটি অর ফোন বিল, অ্যান্ড ইস আনঅ্যাকসেপ্টেবল ডকুমেন্টেশন ইনক্লুডস লগোস, ওয়েবসাইট অ্যান্ড বিজনেস কার্ড। সো আপনি এখানে আপনার বিদ্যুৎ বিল অথবা অন্য যে কোনো বিল দিতে পারেন, আইডি কার্ড। তো এখানে বলছে যে কোনো প্রকার লোগো, ওয়েবসাইট, কার্ড এগুলো অ্যাকসেপ্ট করা হবে না। উই সাপোর্ট জেপিজি, পিডিএফ অ্যান্ড ডক ফাইলস। সো এখানে আপনি আপনার ডকুমেন্টটা, তো আপনি এখানে আপনার কেন নাম চেঞ্জ করতেছেন সেটার আইডি, যে কোনো প্রকার আইডি কার্ড দিবেন। তো আমি এখানে ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পরে
আমাদের যে একটা পোস্টার আছে সেটা পোস্টারটা ফাইল সিলেক্ট করে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন সেটা আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পরে আই অ্যাকনোলেজ, অর্থাৎ আপনি এদের নীতিমালাগুলো মেনে নেবেন, এই জন্য এখানে টিক চিহ্ন দেন। আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তারপর এখানেও টিক চিহ্ন দেবেন, দেওয়ার পর সেন্ড করবেন। আপনি আরেকবার রিভিউ করে নেন যে আপনার যে নামটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা আসলে ঠিক কি না। তো এখানে দেখতে পাচ্ছেন স্পেলিংগুলো ভালো করে দেখে নিন, তো সব কিছু ঠিক আছে। তো আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করলাম। ফর ফ্রম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, ইউ শুড রিসিভ অ্যান ইমেইল রেসপন্স শর্টলি। সো এইভাবে আপনার আপনার ফেসবুকে যে কোনো ফেসবুক পেজের লাইক 200+ হওয়ার পরও ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারেন। ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য, যদি কোনো সমস্যা হয় আশা করি কমেন্ট করবেন।